কিরে নাদের, তোর জন্য কি আমাকে করি খাওয়া বানায়? কি শুরু করছিস? গরু ছাগল লাগে দিয়ে তামান খেত খুঁজ শেষ করে ফেলেছিস? এ কি হয়েছে? হামারগুলের ভুই যে খেয়া ফেলায় আমরা কিছু কই? তোমরা ধনী মানুষ, তোমারে খাইছে এক না খাইছে দেখি তোমার কি হয়েছে? এত তাও দেখান কেন? এ মর্গে সওয়া ধনী হয়েছে দেখি একে গরিবের বউ অত্যাচার করবেন লাগছে দেখি মেলা। মুই যাইম জজের আড়ে, মুই মামলা করিম আদালত যান, তোমার খবর হইবে এলা। যা যা যা, কোর্টে যাবো, যা দেখা যাবে এনে কি সিরিয়াল পাইছ তোরা সিরিস। হিরে অক্ত ডাঙ্গালাম, এখন যদি ওই মামলা মোকদ্দমা করে কেমনে কি কর? আচ্ছা যাই হোক, দেখা যাবে এনে পরে। টাকা পয়সা কি আমার কম আছে নাকি? অনেক অত্যাচার করছে উমার ভুইয়ের সাথে মোর ভুই। উমার গরু ছাগল আসি মোরাটা খায় না, তাতে মুই কিছু কম? আমরা পয়সা হলা মানুষ দেখি মুই কিছু কর বাং না। আজকে মোর ছাগল এক না উমের ভুঁয়ত গেছে, সেজন্য মুখ একজন করে ডাঙ্গাইবে, চড়াইছে ডাঙ্গাইছে। মুই জজে আটে গিয়ে বিচার দিম, যদি বিচার না করে আল্লাহ সমান নয়। কাই তোমরা, কি হয়েছে তোমার ঘরে কও দেখি? কি কম স্যার তোমার রেটে, মোর ছাগলটা মাত ভরে ভুঁয়ত গিয়ে দুইটা পাতা খাইছে ধান গাছের। তার বাদে মুই ভুঁয়ত কাম করবে লাগছিলাম লোকটা সকাল থেকে না খাইয়া, ওটে গিয়ে মুখ ডাঙ্গাইছে চড়াইছে। তোমরা কন্ত উমের ছাগল যে আসি মোর ভুঁয়ত খাই, মুই কোনোদিন তোমার আটে নালি দিবাচ্ছম না, মুই কোনোদিন উমাক কিছু কইছম? গরিব হয়েছুন দেখি এলে অত্যাচার করবে, তোমার বিচার করো। আচ্ছা ঠিক আছে, মুই কেস লিখতেছম, তোমরা কোর্টত যান, ওটি বিচার হবে। আদালতে কার্যক্রম শুরু করা হলো। কার্তিকে কার্তিকে যে বাসে তলতে হরিং যায় দলে ধরুন যা খাইলে খিদে লাগে না মুতলে পানি বেরম। মাইলট মোরমক কেল নাদের আলিক বাকুয়া দিয়ে ডাঙ্গাইছে ভুই বাড়ি ফেলেয়া, এমন ডাঙ ডাঙ্গাইছে একটা ছাগল নেবেল করে দিছে। মন্ডলের বিরুদ্ধে এই আর্জি যে উমাক শাস্তি দেওয়া হোক। হোয়াট ইজ কল বাকুয়া? বাকুয়াটা কি? ব্যাম্বো ইজ কাটিং টু হেড সেসিং, ফালা টু ফালা দুকান ফালা, ইট ইজ কল বাকুয়া। মাতবার তুমি ওয়াকিং করে ডাঙ্গাইছেন গা? স্যার মুই 250 টাকা দিয়ে একখান সলসলা ভাস কিনিয়া ওটা দিয়ে টাড়ি বেড়া দিছুন, বেড়া ভাঙিয়ে আমার ছাগল মোর ধান খাইছে। ধান খাইছে ওটা কিছু কম নাই, বেড়াটা ভাঙছে স্যার টাড়ির বেড়া। হোয়াট ইজ কল টাড়ির বেড়া? টাড়ির বেড়া আবার কি স্যার? সাম ব্যাম্বু খাড়া খাড়া, আদার্স ব্যাম্বু পাইতাল করা, মেডেল পয়েন্টে পেরাক মারা, ইট ইজ কল টাড়ির বেড়া, ওইটা ভাঙি গেলেছে স্যার। অর্ডার অর্ডার অর্ডার, রংপুর গাইবান্ধা থেকে আসিয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এটাই মন্তব্য করলো যে মাতব্বারের টাড়ির বেড়া ভাঙ্গাতে মাতব্বারের কোনো ক্ষতি হয় নাই, উহা টাকাওয়ালা মানুষ। 2.00 ধারায় আদালত এই মন্তব্য ঘোষণা করলো যে নাদেরক ডাঙ্গাতে নাদেরের মানহানি হয়েছে। আদালত এই মন্তব্য ঘোষণা করতেছে যে নাদের মাতব্বারের মায়ের শোক ঘরত দিবে। রে বাপ রে বাপ, এটা কোন 21 সালে এটা কোন আদালত বেড়াইছে রে? আদালতে ডাং শোধ দেয় মানছে রাখবো, উনি মন্ডল মানুষ মুখে ডাং শোধ দিছে মানছে এক পথে, দোষ আর এলে ঝগড়াঝড়ি করা যাওয়ার না।